খালিল, মুজিবুর মা কি হয়েছে? ডাক্তার কি বলল? আসলে মা, কি কি হয়েছে? আসলে কি হয়েছে বল। মা, আসলে এত বড় খবরটা তোমাকে কি করে দেব সেটাই ভাবছি। আরে তুই তখন থেকে মুখ চাওয়াচি করছিস, কি খবর, কি আসল ব্যাপারটা আমাকে বলবি তো তোরা? আপনি একটু বলুন না, ওদের জিজ্ঞেস করুন না। ডাক্তার কি বললো জীবন, কিছু সিরিয়াস না? মানে আসলে তোমরা তোমরা ব্যাপারটা কিভাবে নেবে আমি তো সেটাই ঠিক ঠিক বুঝতে পারছি। যাই হোক না কেন, ব্যাপারটা তো আমাদের জানতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি বলবি তো মা? মা, ভগবান নোরাবধির কোনো অমঙ্গল করেনি, তবে 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 কি কি তবে কি তবে নোরাবধির মাধ্যমে আমরা একটা দারুণ সুন্দর উপহার পেতে চলেছি, কিন্তু উপহারটা পেতে আমাদের কিছুদিন সময় লাগবে। সেটা আমি জানি, ততক্ষণ ধরে আমার সঙ্গে একই হচ্ছিল না? আমার আত্মারাম খাঁচা ছড়া হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। আরে তোর বৌদির লক্ষণ দেখে, বমি দেখে আমি আগেই বুঝতে পেরেছিলাম। মা, তুমি ঠাকুমা হতে চলেছ আর আমি কাকা। তবে জানো, আমি ঠাকুরকে প্রণাম করে আসি। সত্যি তোরা যা নাটক করছিলি না, কি আর বলবো তোদের। বাবা বিশ্বনাথ, তুমি দয়াময় বাবা। আজ আজ আমি খুব আনন্দিত, এ বাড়িতে আবার একজন নতুন অতিথি আসছে, এ বাড়ি আবার আনন্দ খুশিতে ভরে উঠবে। সুজন দাঁড়িয়ে আছিস কি? যা সকলকে মিষ্টিমুখ করা। এখনই যাচ্ছি দাদু। হ্যাঁ তাড়াতাড়ি যা। হ্যালো। হ্যালো দিদি। হ্যাঁ বল, কেমন আছিস? আমরা খুব ভালো আছি। কি রে, কি ব্যাপার, আজকে তোকে খুব খুশি খুশি লাগছে? একটা খুব খুশির খবর আছে, শুনলে তুমি একেবারে আনন্দে লাফাতে শুরু করবে। আচ্ছা, তা দেরি করছিস কেন বল? খবরটা হচ্ছে যে দিদি, আমি আমি বাবা হতে চলেছি। হ্যাঁ কি বলছিস তুই? না একদম ঠিক বলছি, লোরাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আজকে কনফার্ম করলো। সত্যি ভগবান খুব মঙ্গলময়, মা নিশ্চয় খুব খুশি হয়েছে না রে? হ্যাঁ ভীষণ খুশি হয়েছে, বাড়ির সবাই খুব খুশি হয়েছে। আর শোনো না, যে মানুষটা সব থেকে বেশি খুশি হয়েছে তার সঙ্গে একবার কথা বল। অ্যালোরার সঙ্গে না কথা বল। হ্যালো দিদি। লোরা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। শোনো, ভালো করে শরীরের যত্ন নিও, বেশি উপর নিচ করবে না। ওকে। আর সময় মতো খাওয়া খেও। থ্যাংক ইউ দিদি। আজ তাহলে রাখি। ওকে বাই বাই। বাই। মিস্টার 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 দে মিষ্টিকা হ্যাঁ কর। বডি এনা মিষ্টি খাও। ঠিক, তোর এখন গল্প কর, আমি আসছি। হ্যাঁ বডি তাড়াতাড়ি বলো, যাবো বলো। এই যে মহারানী, দা কি হলো? মিষ্টি খা। বেঁচে বাকি বার জন্য? হ্যাঁ হাঁকো তো, হাতে 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 কোনো কথা শুনো না। হাঁকো আপনার চা। সবাইকে দিয়েছিস তো? আরে দিচ্ছি দিচ্ছি, আগে তোমরা তারপর রেস্ট নাম্বার ফ্যামিলি। ঠিক আছে আমি চললাম।
বৌদি, বৌদি তোমাকে মিষ্টি খাওয়াতে এসেছি আমি। কোন খুশিতে? কেন তুমি জানো না? আরে লোড়া বৌদি মা হতে চলেছে, তাই তুই দৌড়ে চলে এলি আমাকে মিষ্টি খাওয়াতে। তুই ভাবলি কি করে যে আমি এই মিষ্টিটা ছোব? উফ বৌদি, আজকের দিনটা অন্তত পক্ষে তুমি সুজন প্লিজ তুই এখন এখান থেকে চলে যাও, তোর সাথে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। বৌদি প্লিজ, আজকে অন্তত এই খুশির দিনে এরকম নাই বা করলে। দেখো আমি সবাইকে মিষ্টি খাইয়ে এসেছি, শুধু তুমি বাকি আছো। না না, মুখ খোলো তো। সুজন তুই ভালো করে জানিস যখন আমি একটা জিনিস না বলি ওটা কোনোদিন হ্যাঁ হয় না। না আমি কোনো কথা শুনি না, শুনতে চাই না। দেখো আমি তোমাকে আজকে মিষ্টি খাওয়াবই খাবো। আমি তোকে বারণ করছি না, আমি তোকে না তুই আমি বৌদি প্লিজ দেখ আর সুজন আমার কথাটা শোন, আমি তোকে বারণ করছি তুই আজকে তুই সুজন তোকে আমি বারবার বারণ করলাম না, ওই বেজাতের মেয়েকে আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছি না। তুই ভাবলি কি করে যে ওর খুশির খবরে আমি খুশি হব? ভালো করে শুনে রাখ, তোরা ওকে নিয়ে নাচতে পারিস, আমি অন্তত পারবো না। এটা লোনার সম্পর্কে আর একটা কথা তুমি উচ্চারণ করবে না। তোমার মতো অভদ্র মহিলা আমি আর কাউকে দেখিনি, আমি ভাবতেই পারছি না তোমার সাথে এতদিন আমি সংসার কি করে করলাম। মেজু কাকা, ছোট কাকা সবাইকে মিষ্টি দিচ্ছে কেন? সেটা তোর নতুন কাকিকে জিজ্ঞেস কর। But Jeevan, he asked you the question. ছোট কাকা তোদের মিষ্টি দিয়েছে, তোরা খেয়েছিস, তোদের বয়স অনেক অল্প, সব কথার কারণ জিজ্ঞেস করার কোনো দরকার নেই। না আমরা জানতে চাই, তুমি বলো। মেজো কাকা বলো না। উফ, তোরা তো আমায় ভীষণ মুশকিলে ফেললি। আরে বন্টু, তোর মনে আছে আমি তোকে একটা উপহার দেবো বলেছিলাম? মনে আছে একটা গিফট দেবো বলেছিলাম? আজকে আমি বলবো যে তোকে কি গিফট দেবো, তাই তোদের মিষ্টি খাওয়াচ্ছি। বলো বলো কি উপহার দিবে। আমি তোদের একটা একটা ভাই বা বোন উপহার দেবো। তার মানে? এটা তো মানে বলতে হবে। হ্যাঁ, তোদের নতুন কাকি মা হতে চলেছে। মানে নতুন কাকির ছেলে হবে? শুনলি সোনা কি মজা, আমাদের আর একটা ভাই হবে। তাই? বাহ কি মজা, আমার একটা ভাই হবে, বাহ কি মজা। কি রে সুজন, তুই ওখানে দাঁড়িয়ে কি হয়েছে? এদিকে সুজন কি হয়েছে? Why are you crying? কি হলো রে, তুই তুই কাঁদছিস কেন? হ্যাঁ কি হয়েছে? মেজদা, দাদুর কথা মতো আমি সবাইকে মিষ্টি দিয়েছিলাম, বড় বৌদিকে যখন মিষ্টি দিতে গেলাম বড় বৌদি থালাটা ছুঁড়ে ফেলে দিল। তোরাও বাড়াবাড়ি করিস, কি দরকার ছিল ওকে মিষ্টি দিতে যাওয়া? দেখ সুজন, না আমাদের কাছে যেটা খুশির খবর সেটা বড় বৌদির কাছে খুশির খবর নাও হতে পারে। আর তাছাড়া তুই তো জানিস যেদিন থেকে মা লোরাকে আলাদা রান্না করতে বারণ করেছে সেদিন থেকে বড় বৌদি আলাদা রান্না করে খাচ্ছে, কি দরকার ছিল সব ভুল করার? কিন্তু মেজদা, একই বাড়িতে থেকে এরকম পরের মতো ব্যবহার কেন করে? সেটা কি করব বল? হ্যাঁ তাতে কি করব? বড় বৌদি আমাদের থেকে বয়সে বড়, সম্মানেও বড়, আমরা বুঝতে পারছি যে বড় বৌদি একটা ভুল করছে, কিন্তু ও যদি নিজে সেটা না বোঝে, নিজের ভুলটা না বোঝে, তাহলে কি করব? ওদের টলারেট করতেই হবে। ঠিক আছে, টলারেট করতে হয় তোমরা করো, এখন আমি জানি আমায় কি করতে হবে। আরে
আরে সুজন, আরে সুজন শোন। ও মা, হ্যাঁ রে সোনা মন্টু, তোরা তাস খেলছিস, আমায় ডাকিস নি কেন? ঠাকমা, তুমি তাস খেলবে? হ্যাঁ। তুমি তাস খেলতে পারো? আরে না খেলতে পারলেও তোরা আমায় শিখিয়ে দিবি। ঠাকমা, তুমি তো ভুলভাল খেলবে। কে বলেছে আমি ভুলভাল খেলবো? তোরা আমায় শিখিয়ে দে, দেখবি আমি ঠিক খেলবো। জানিস তো তুমি মেজোকাকি আমাকে কত ইংরেজি শিখিয়েছে, আমি একবারে ঠিক ঠিক বলি। তুমি ভুলভাল বলো না। একটুও ভুল বলি না, গড়গড় 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 করে বলি। তুই আমার জিজ্ঞেস কর আমি কিরকম ইংরেজি বলবো দেখ। আচ্ছা একটা প্রশ্ন করছি, বল। আর ইউ এ থিপ? ইয়েস। ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? নো। নাও ইউ উইল বি হ্যাং টু ডেথ। ভেরি গুড। রিয়েলি ইউ আর এন এস। থ্যাংক ইউ। এই তোরা তখন থেকে হাসছিস কেন? আমি কি সুন্দর ইংরেজি বলছি? কেননা আমি তোমাকে ইংরেজিতে গাধা বললাম, তুমি বুঝতে পারলি না। এমনি ইংরেজি শিখেছো? শিখিনি। তোরা আমার ইংরেজিতে গাধা বললি, আমি ভুল বলেছি? হ্যাঁ আমি তো ঠিক বলেছি। হ্যাঁ তুমি ভুল বলেছো, কোথায় এস কোথায় ন তাই বলতে জানো না। আমার ইংলিশ ইয়েস অর নো? ভেরি গুড। কথা মেজো বৌমা দেখেছো কিরকম আমাকে বলছে? আমি সব সব ইংরেজি ঠিক বলেছি, তোরাই জানো সব ইংরেজি জানিস না? সত্যি? তার মানে তুমি কাকা হতে চলেছ? আমি খুব খুশি হয়েছি, ভগবান যেন লোড়া বৌদিকে আরো সুখী করেন। আচ্ছা শোনো, আজকে আমি তোমার বাড়িতে যাব, লোড়া বৌদির সঙ্গে দেখা করবো। সত্যি? তবে না তো কি মিথ্যে? সুজনেরই উনাকে জোর করে মিষ্টি দিতে যাওয়া ঠিক হয়নি, তাছাড়া ওর দোষ কোথায়? ও সকলকে নিজের ভাবে, আর ছোটবেলা থেকে ও উনাকে এভাবে বিহেভ করতে দেখেনি। আসলে সুজনটা এখনো সেই বাচ্চাই রয়েছে। ওকে কতবার করে বললাম যে তুই এসবের মধ্যে থাকিস না, এসব করিস না, কে শোনে কার কথা? কিন্তু দাদু, আমার দাদার জন্য খুব চিন্তা হচ্ছে। আমাদের জন্য ওদের স্বামী স্ত্রীর মধ্যে এত মনোমালিন্য হচ্ছে, এত ঝগড়া হচ্ছে, আমি কিন্তু এটা একদম চাইনি। আসলে স্বপনও নিজে খুব ফেড আপ, ও প্রথম থেকেই চেষ্টা করছে অনুকে বোঝাবার জন্য, কিন্তু লোরা এসো বসো বসো। কি মুশকিল, তুমি আবার নিচে এলে কেন? দিদি তোমাকে বলেছে না যে বারবার উপর নিচ করবে না? জীবন, ডোন্ট ওয়ারি, ইটস অনলি দি ইনিশিয়াল স্টেজেস, আমার কিছু হবে না। ডোন্ট বি সিলি, দিদি যখন বলেছে তখন দিদির কথা শোনা উচিত। এন্ড দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম। দাদু, হি ইজ সো সিরিয়াস, হি ডাজন্ট লেট মি মুভ এনিওয়্যার। আচ্ছা ঠিক আছে, আমি সিরিয়াস হব না, তাহলে যাও না, যাও ওই সোনা মন্টুর সঙ্গে গিয়ে ক্রিকেট খেলো, যাও। তা আমি কিছু বলিনি। না কিন্তু তুমি যেটা বলেছো তার মানে তো এটাই দাঁড়ায় নাকি? ও তোরা তো ঝগড়া আরম্ভ করে দিলি, ছাড় ওসব কথা। জীবন, তুই কি নন্দুকে ফোন করেছিলি? ও দিদি এই খবরটা শুনে খুব খুশি হয়েছে। হবে তো, কারণ ও লোরাকে খুব ভালোবাসে। তা ওরা সব কেমন আছে? ভালো। মেজ বৌদিমণি একটু এদিকে আসবেন। জগ কাকা, কেন? একটু এদিকে আসুন না। কি কি হয়েছে? কি না বড়ো কিছু হয়নি। কিছু হয়নি মানে কি লুকোচ্ছিস দেখি? না কিছু না। আরে দেখি না, কি কিছু যাবে না? আরে দেখি, আরে দে আমাকে দে দেখি। আরে খাচ্ছ কে আনতে বলেছে তাকে? হ্যাঁ কে আনতে বলেছে? বড় বৌমা, ও বড় বৌমা,
কি হলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আরে তুমি কি ভুলে গেলে, আজকে বিপত্তানি চণ্ডীর পুজো, ওদিকে ওদিকে মন্দিরে ভিড় হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে এসো চলো। হ্যাঁ মা আসছি, এবার খালি চুলটা বাঁধ। আর দেরি করছো কেন, চলো যাই, ওদিকে মন্দিরে ভিড় হয়ে যাবে বললাম না। না মা, আপনারা যান, আমি পরে যাব। সে কি, তুমি পরে যাবে কি গো, সবসময় তো তুমি আমার সঙ্গে সঙ্গেই গেছো, আজকে তুমি পরে যাবে বলছো, তাছাড়া আজকে ও আমাদের সঙ্গে যাচ্ছে, চলো না। মা আপনাদের দেরি হয়ে যাবে, আপনারা যান, মন্দিরে অনেক ভিড় হয়ে যাবে, আমি বললাম তো আমি পরে যাব। কিন্তু বৌমা, এতদিন তুমি আমার সঙ্গে গেছো, আজকে যদি আমার সঙ্গে না যাও, ওদিকে পাড়ার পাঁচজন মন্দিরে পুজো দিতে যাবে, দেখবে আমাকে পাঁচ রকম কথা বলবে, আমি তাদের কি উত্তর দেব? আর চলো না বৌমা। দিদি চলো না আমাদের সাথে। না মা আমি যাব না। বৌমা বিপত্তানি চণ্ডীর পুজো না বলে দিলে, ঠিক আছে পরেই না হয় যাবে, চলো মেজো বৌমা আমরা গিয়ে পুজোটা দিয়ে আসি ততক্ষণে।